হ্যালো, কেমন আছো? হ্যাঁ, আমি মা বলছি। ফোনটা অনেকক্ষণ ধরে বেজে যাচ্ছিল, তাই আমি ধরতে বাধ্য হলাম। মনে হয় টয়লেটে গেছে। তুমি ভাবলে কি করে যে তোমার ফোনটা রিসিভ করবে? তাছাড়া বোকামোটা তো তুমি করেছো। কতবার তোমাকে আমি বললাম, ছোবল মেরো না, শুধু ফোঁস করো, কিন্তু তুমি কথা শুনলে না। আর তোমার মোবাইলের নাম্বারটাও পাল্টালে না। দেখো, একটা কথা বলি, আমি তোমার থেকে বয়সে বড়, সুতরাং উপদেশ দিতেই পারি। তোমার জীবনটা যখন পাল্টে গেছে, তখন মোবাইল নাম্বারটাও পাল্টে ফেলো। তাহলে একবার হলেও ভুল করে তোমার নাম্বারটাও ধরবেই। ধরো, এসে গেছে তোর ফোন। কার ফোন? কথা বলি দেখো। হ্যালো, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন করো। কি দরকার ছিল ফোনটা ধরার? অনেকক্ষণ ধরে ফোনটা বাজছিল, তাই আমি ধরেছি। বেজে যেত। আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি ওর ফোনটাকে অ্যাভয়েড করতে চাইছো কেন। দেখো মা, আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি একদম হস্তক্ষেপ করবে না। আমি যেটা ভালো মনে করি সেটাই করব। বললাম তো পরে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, কাবেরি, একটু একটু পরে ফোন কর, একটু বোঝার চেষ্টা কর। আমি এখন কথা বলতে পারবো না, অসুবিধে আছে। আরে আমি বেরিয়ে তোকে ফোন করছি, বলছি তো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, বাই। যাও না, যাও না। কেন এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও। আগের ফোনটাকে কেন অ্যাভয়েড করতে চাইছিলে, আর এই ফোনটা কেন রিসিভ করলে, সে কৈফিয়ত আমি তোমার কাছে চাইবো না। তবে প্লাবন, একটা কথা আমি তোমাকে বলি, অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে পাশে রেখে ভবিষ্যতের পথে হাঁটা যায় না। আরো একটা কথা, যে মানুষ ভুল করে, ভুলের মাশুলটাও সেই মানুষকেই দিতে হয়। তুমি যাই বলো গুরু, ওই প্লাবনকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আজ ওর জন্য কাবেরীর সাহস বেড়ে যাচ্ছে। সাহসের ঘরেই ভয়ের কাঁটাটা ঢুকিয়ে দিতে হবে। ধর, বস যদি কিছু না বলে আমাদের আর কি করার আছে? বস, প্লাবন তোমায় এভাবে থ্রেট করলো, তুমি কিছুই করলে না। তোরা যেভাবে ভাবছিস আমি কিন্তু সেভাবে ভাবছি না। তোরা যা করতে চাইছিস আমি কিন্তু তা করতে চাইছি না। আমার প্ল্যানটা একদম আলাদা, যেখানে জমা বলে কিছুই নেই, শুধুই খরচ। কিন্তু কিছু একটা করবে তো? সব করব। হাতের সামনে ঘুরে বেড়াচ্ছে একটা সুযোগ, বড় সুযোগ। আগে হাতের মুঠোয় সেটা আনতে দে, তারপর শুরু হবে একটা খেলা, নতুন খেলা। খেলাটা কি? মাঠে নামলেই বুঝতে পারবি। এখন ওসব নিয়ে ভাবতে হবে না, বিয়ার খাচ্ছিস খেয়ে যা। অভি, এসব কি হচ্ছে? কি হচ্ছে তো দেখতেই পাচ্ছি, আবার জিজ্ঞাসা করছো কেন? অভি, এটা বার নয়, এটা বাড়ি। আমি সেদিনও তোকে না করেছি, আজকেও বলছি, এখনো সময় আছে বাবা, নিজেকে শুধরে নে। মম, প্লিজ। অভি, অভি, যে বাড়িতে আমি ঠাকুর পুজো করি সেই বাড়িতে কিন্তু আমি বিড়াল লাপানা করতে দেবো না বলে দিলাম। কেন, কি করবে তুমি? একজন মা হয়ে আমার যা করা উচিত আমি তাই করব। মা, তুমি? হ্যাঁ, আমি। অভি, অভি, আজ পর্যন্ত আমি তোর হাজার অন্যায় সহ্য করেছি, কোনোদিনও তোকে একটাও কথা বলিনি, তোর গায়ে হাত তুলিনি, কিন্তু আজ তুই এমন কিছু করিস না অভি, যাতে আমাকে সেই কাজটা করতে হয়। মা, তুমি থামবে? এই বাড়িতে এসব চলবে না। Thank you.
এইভাবে আমাদের বাড়িতে ডেকে অপমান, এমন হবে জানলে কখনোই আসতাম না। আমাদের একটা মান সম্মান আছে। থামো, মান সম্মান, মান আর সম্মান এই দুটো শব্দ তোমাদের মুখে মানায় না, বুঝলে? মা, অবদ্ধতা নিয়ে একটা সীমা আছে। হ্যাঁ আছেই তো, নিশ্চয়ই আছে, আর আমি এখনো সেটা অতিক্রম করিনি। তোর ভদ্রতা কোনটা অভি? হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে বসে মেলাল্লা পড়া করা, বিয়ার খাওয়া, নাকি মায়ের কথা শোনা? মা তুমি থামবে, আর একটাও কথা না অভি, একটাও কথা হবে না। কি করছো তোমরা এখন এখানে বসে? বেরো, বেরো এখান থেকে সবাই, যাও। গাছটা কিন্তু তুমি ভালো করলে না, এর ফল খুব খারাপ হবে। সকাল থেকে মুখ ভার, কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হবে? মুখ হচ্ছে মনের আয়না, মনের ভাব মুখে ফুটে ওঠে। বল কি হয়েছে? নিশ্চয়ই ঠাকুরপুর সঙ্গে ঝগড়া হয়েছে, কি করবি বল? মেয়েদের সংসারে অনেক কিছু মেনে নিতে হয়, আর তাছাড়া তুই তো ঠাকুরপুকে চিনিস। না চিনি না, চিনি না দিদি ভাই, এতগুলো বছর সংসার করার পরেও মনে হয় মানুষটাকে কেমন যেন আমি চিনতে পারলাম না। আমার কাছে, আমার কাছে যেন কেমন অচেনাই রয়ে গেল। থাক, এসব নিয়ে মন খারাপ করতে নেই। মনটাই যার মরে গেছে তার আর বাল হওয়ার খারাপ। এই সংসারে মুখ বুঝে পড়ে আছি কেন জানো? আর কোথাও যাওয়ার জায়গা নেই বলে। সংসারের চেহারাটাই কেমন দিন দিন পাল্টে যাচ্ছে। কি হয়েছে মেজো কাকিমা? মা, মা কি হয়েছে মেজো কাকিমা? জানি না, বোধহয় মেজো কাকার সঙ্গে কিছু হয়েছে, জিজ্ঞেস করলাম বললো না। সে কি তোমাকেও বললো না? এমন অনেক ব্যথা থাকে যেগুলো মনের মধ্যে রেখে দিতে হয়, কাউকে শরীর করা যায় না। আরে, তোর কি আজকে পড়া আছে? না। তাহলে কলেজ ছুটির পর নিশ্চয়ই তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, তুই না ফেরা পর্যন্ত না আমার খুব চিন্তা হয়। মা, আচ্ছা তুমি কি ভাবো বলো তো, রোজ কলেজ ছুটি হয় আর আমি বেড়াতে যাই। ও মা, আমি তাই বলেছি নাকি? আসলে আমি জানি, আমি জানি তোমার খুব চিন্তা। কলেজ ছুটি হয়ে গেলে বাড়ি চলে আসো, কেমন? আমি আসি। আয়, সাবধানে যাস। আসি।
আমার মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে। এমন করে কি দেখছেন? আমি কালা আছি, কালা চিনতে পারছেন না? কি চান কি আপনি বলুন তো? আমার চাওয়া পাওয়ার হিসেবটা একটু অন্যরকম। হিসেবটা আপনি সহজে মিলাতে পারলেন। আমি ভেবেছিলাম আপনি একজন বুদ্ধিমান শিক্ষিত মানুষ, হিসেবটা বুঝে নেবেন, কিন্তু বুঝলেন না। এখন হিসেবটা আপনাকে আমার বোঝাতে হবে। আমি তো আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। কি ভেবেছেন কি আপনি? না না না, একদম অবাক হবেন না, একদম অবাক হবেন না। আমি তো এখনো সাহস আপনাকে কিছু দেখাইনি। আপনাকে শুধু আমি ভদ্রভাবে বলতে এসেছি, টাকাটা আপনি কখন দিচ্ছেন? টাকা কি ছেলের হাতের মোয়া? চাইলে দিয়ে দেবো। জমি কিনেছি আমি, বাড়ি করছি আমি, আমি হঠাৎ আপনাকে টাকা দিতে যাব? টাকাটা আপনাকে দিতেই হবে। তাহলে শুনে রাখুন, আমি আপনাকে একটা টাকাও দেব না। এ প্রফেসর স্যার, কালার সাথে আপনি কোনো কারসাজি করবেন না। এই কালা আপনার সাদা গায়ে এমন কালা দাগ লাগিয়ে দেবে যে ওই কালা দাগ আপনি সারা জীবনেও ধুয়ে ফেলতে পারবেন না। কি ভেবেছেন কি আপনি? হ্যাঁ, আপনি আমাকে যা খুশি বলে যাবেন, যা ইচ্ছে তাই ভয় দেখাবেন, আমি মুখ বুঝে সব সহ্য করে যাব। হ্যাঁ তাই করবেন। এই এলাকাটা আমার, আমার আমার এলাকা, কালার এলাকা। এখানে কালার হুকুম ছাড়া একটা ঝুপড়িও মাথা তুলে দাঁড়াতে পারে না। আর আপনার বাড়ি তো অনেক বড় ব্যাপার। এই ভালোই ভালোই বলছি, টাকাটা মিটিয়ে দিন। মাইরি বলছি, এই কালা সালা আপনার সাথে কোনো ঝামেলা করবে না। আপনি শুধু শুধু এত কথা বলছেন ভাই। আমি তো বললাম আপনাকে, আমি আপনাকে একটা টাকাও দেবো না। দরকার হলে আমি প্রশাসনের উপর মহল অবধি যাবো। আপনার যেখানে খুশি সেখানে যান। একটা কথা মনে রাখবেন, কালার এই কালো হাতছানা অনেক বেশি লম্বা, আর এই হাতটা যদি আপনাকে একবার ধরে তাহলে আপনার নামের আগে একটা চন্দ্রবিন্দু বসে যাবে। শাট আপ ইডিয়েট। এই প্রফেসর, কলেজের ছাত্র মনে করেছেন আমাকে, শাসন করছেন। ভুল করলেন, অনেক বড় ভুল করলেন। এই ভুলের খেসারত আপনাকে দিতে হবে, খুব তাড়াতাড়ি দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, কালার সাহস মানে কিন্তু আপনার ভয়, আর এই ভয়টা আপনাকে এখন থেকে তাড়িয়ে বেড়াবে। তোরা লামাকে দেখেছিস? কেন রে, হঠাৎ লামার খোঁজ করছিস কেন? আসলে ওই জয়েন্টের ফর্ম দিচ্ছে তো, ও তুলেছে কিনা সেটাই জিজ্ঞাসা করব। কেন রে, তুইও দিবি নাকি জয়েন্ট? দেখি। কাবেরী, কি ব্যাপার বলতো? সবাই বলছে যে জয়েন্টে বসবে, হঠাৎ এই জয়েন্টে বসার ইচ্ছেটা হলো কি করে আমি বুঝতে পারছি না। ইচ্ছা হলেই হলো, এখন তো যে কোনো ইনস্টিটিউটই জয়েন্টে পাশ করার গ্যারান্টি দিচ্ছে। তবে শুধু তোর বাবার টাকা থাকার দরকার। ইনস্টিটিউটে টাকা ফেলবি, তোরাই কেউ পরীক্ষা দিয়ে দেয়, ব্যাস তুই পাস। কি বলছিস তিনি? সেরমটাই তো এখন হচ্ছে বাবা, খবরের কাগজটা খুলে দেখো তাহলেই বুঝতে পারবে জয়েন্টে কত বড় জাল চক্রটাই না চলছে। হ্যাঁ, কি সাংঘাতিক। পুলিশ এদের কিছু বলছে না? ধরতে পারলে তো বলবে।
এরা কি সব চুনোপুটি নাকি? একটা রুই কাতলা পুলিশে ধরলেও ঠিক ছাড় পেয়ে যাবে, তবে তোকে যদি ধরে তাহলে তুই ছাড় পাবি না। কি বলবো বলুন তো, হ্যাঁ এটা কোন দেশে বাস করছি আমরা? কি হয়েছে সেটা বলবেন তো। একটা পাড়ার মাস্তান আমাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে থ্রেট করছে, আর চারপাশে কেউ কিছু প্রতিবাদ করছে না, এটা কি সভ্য দেশ? সে কি মিস্টার ব্যানার্জি, আপনাকে থ্রেট? এ তো বড় সাংঘাতিক ব্যাপার, আপনাকে কেউ থ্রেট করতে পারে এ তো বিশ্বাসই করতে পারি না। তা আপনি কিছু বললেন না? কি বলছেন কি মিস্টার সেন, প্রশান্ত তো ওখানে একা ছিলেন, আর তাছাড়া ওটা একটা মাস্তান, ওর সঙ্গে কথা বলতে গেলে তো সে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেতে পারত। কেন, সামান্য একটা মাস্তানের ভয়ে মুখ লুকোবার পাত্র তো উনি নন। তাছাড়া মিস্টার ব্যানার্জি একা তাই বা কে বলল? তার সঙ্গে রয়েছে ওনার সততা আর আদর্শ, সেগুলো কি এই মাস্তানের ভয়ে মুখ লুকোলো নাকি? এনিওয়ে আমার ক্লাসের টাইম হয়ে গেল, আমি চলি। শুনুন, আমি কেসটাকে যেভাবে সাজিয়ে এনেছি তাতে আপনাকে নির্দোষ প্রমাণ করা আমার পক্ষে খুব একটা কঠিন কাজ হবে না, তবে সাক্ষী জোগাড় করতে না পারলে আমার কিন্তু কিছুই করার থাকবে না। সাক্ষীর ব্যবস্থা হয়ে যাবে? আরে হয়ে যাবে হয়ে যাবে বলে তো অনেক দিন ধরেই বলছেন, কিন্তু হচ্ছেটা কই? শুনছেন শুনছেন উনি কি বলছেন? সাক্ষীটা আমার কিন্তু চাই, এটা কিন্তু আমার ক্যারিয়ারের ব্যাপার। আপনি টাকার কথা আমাকে বলেছিলেন না? টাকা তো আমি আপনাকে দিয়েছি, আপনি যা বলেছিলেন তাই করেছি, কিন্তু কোথায় সাক্ষী? আপনি যদি কাজটা পারেন তাহলে করুন, আর যদি না পারেন তাহলে আমি অন্য লোককে দিয়ে করিয়ে নেব। আমার কথাটা শুনুন। আমি আর কোনো কথা শুনতে চাই না, নয় আমার সাক্ষীটা আনুন, নয় টাকাটা ফেরত দিন। আমি জানি না আপনি কী করবেন, আপনার উপরে এই কাজের দায়িত্বটা না দিয়ে যদি অন্য কাউকে এই কাজের দায়িত্বটা দিয়ে থাকতাম তাহলে এতদিন এই কাজটা হয়ে গিয়ে থাকতো। এখনও হবে? আপনি কথা দিচ্ছেন? হ্যাঁ স্যার, আমি কথা দিচ্ছি। এখনও ঠিক করে ভেবে দেখুন, পারবেন তো? আমাকে পারতেই হয়। ঠিক আছে, আমি আমি এখন আসছি। চলো। সময় করে উঠতে পারছি না, আজ আসা সম্ভব? আসলে বিষয়টা এত জরুরি আমি ফেলে রাখতে চাইছি না, আসলে সব কথা তো ফোনে বলা সম্ভব হয় না। আমারও দেখা করার বহুত ইচ্ছা আপনার সঙ্গে। আজ ও হ্যাঁ, আজ একটু ইউনিভার্সিটিতে আমার মিটিং আছে, মিটিং শেষ করে সন্ধ্যে সাতটা না, হ্যাঁ হ্যাঁ সন্ধ্যে সাতটা নাগাদ আপনার বাড়িতে আমি পৌঁছে যাবো। ব্যাপারটা কিন্তু সত্যি ভাবনার বিষয়। প্রশান্ত ম্যানেজার যদি সত্যি সত্যি ওপরে যোগাযোগ করে তাহলে তো আমরা বিপদে পড়ি। ওই প্রফেসর আমাদের বিপদে ফেলার আগেই আমি ওকে খালাস করে দেব। চাই শুধু আপনার একটা পারমিশন। আহ কালা, তোর না মাথাটা যেরকম মোটা, কথাবার্তাও বলিসিলাম মাথা মোটার মতো। এই মাথা গরম করিস না কালা, ঠান্ডা মাথায় স্যার কি বলছে সেটা শোন, মাথা গরম করে কোনো কাজ হয় না। আমি বলছিলাম কি স্যার, প্রফেসর ব্যানার্জিকে থ্রেট না করে ওকে স্লো পয়সিং করা দরকার। সহি বলা জগমোহন, আমার মনের কথা বলেছ তুমি। হ্যাঁ, ওই লোকটা কলেজের স্টাফদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। ওই লোকটাকে ইমিডিয়েটলি
ইমিডিয়েটলি থামাতে হবে। থামান থামান ওকে থামান। আইডিয়া আমার মাথায়, একটা দারুণ আইডিয়া এসেছে। এ প্রিন্সিপাল স্যার, কালা কাজ করে, কাজ করে, কাজ বোঝে, আইডিয়া ফাইডিয়া বোঝে না। আহ কালা, ওনাকে বলতে দাও। বলুন বলুন, কালাকে আপনারা আদর করেন আপনাদের কালো ধান্দার সময়। কালা যেখানে গিয়ে গায়ে কালি মেখে নেবে, আপনারা সেখানে গিয়ে ভদ্রলোকের পোশাক পরে ঘুরে বেড়াবেন। প্রিন্সিপাল সাহেব, আপনারা আমাদের টাকা দেন, আমরা কাজ করি, হ্যাঁ, আর আপনারাই আমাদেরকে অচল পয়সা বলে সমাজে কোথাও একটা ডাস্টবিনে গিয়ে ছুড়ে ফেলে দেবেন, তাও আমরা কাজ করি। কেন জানেন? এমএলএ এমপি মাথার উপর না থাকলে সমাজে কখনো মস্তানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বেশ 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 বেশ, তখন থেকে অনেক বকর বকর করেছিস, মাঝখানে দাড়ি কমা পর্যন্ত নেই। স্যার কি বলছে শোন। হ্যাঁ প্রিন্সিপাল সাহেব, বলুন। আগে আপনার কথা শুনি, পরে আমি কালাকে যা বলার বলব। কালার মাথাটা গরম হলে কি হবে, কাজটা কিন্তু নিখুঁত করে। হ্যাঁ বলুন আপনার আইডিয়াটা। ফেক, আই মিন জাল জয়েন্টের ব্যবসা। বলেন কি প্রিন্সিপাল সাহেব, এ তো সোজাসুজি শিক্ষায় হাত। একজন মাস্টার মশাই অনেস্টির হাতটা কেটে ফেলতে গেলে ওই ওই শিক্ষায় আগে হাত দিতে হবে। হ্যাঁ এবার বলুন, এ ব্যাপারে আপনি আমাকে কতটা হেল্প করতে পারবেন? 100%। কিন্তু স্যার, এসব কারবার চালাতে গেলে তো পুলিশের হেল্পের দরকার হবে, সেটা কে দেবে? আমি